हेलो गाइज आज आबारो आपनादेर सामने एकटी नतून नामेर डिजाइन निये चले एलाम। तो गाइज आजकेर एई भिडियोते आपनादेर देखाबो किभाबे आपनारा आपनार नामटिओ ठीक एइभाबे डिजाइन करे लिखबेन। तो जानते एई भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। तो भिडियोर शुरूते एकटाई रिक्वेस्ट, चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिते प्रेस करे राखुन, ताहले जखोनी चैनेले एमोनी नतून कोनो भिडियो आपलोड करब सेई भिडियोटी सबार आगे आपनार काछे पौंछे जाबे। तो चलुन भिडियो शुरू करी। गाइज भिडियो शुरूते आपनादेर बोलते चाइ, जोदि आपनार नामेर डिजाइनटी ठीक एई धरनेर किंबा एई धरनेर नामेर डिजाइन करते चान ताहले एई धरनेर डिजाइन किभाबे करबेन एई निये आमि आगेई भिडियो बानिয়েছি, सेगुलो देखे निते पारेन। लिंक डेसक्रिपशने पेये जाबेन, ओखान थेके परपर एई भिडियोटी देखार पर सेई भिडियोगुलो देखे निते पारेन। गाइज सबार प्रथमे तो आपनादेरके एकटी अ্যাপ डाउनलोड करते होबे। अ্যাপটি डाउनलोड करार जोन्नो प्ले स्टोरे चले जेते होबे आपनादेर। एरपर आपनादेरके एखाने सार्च करते होबे पिक्सेललैब। पिक्सेललैब लिखे सार्च करलेই आपनादेर सामने এই অ্যাপটি চলে আসবে। আপনারা এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগেই ইনস্টল করে নিয়েছি। তো এবার আমরা অ্যাপটিকে ওপেন করব। তো অ্যাপটিকে ওপেন করার পর আপনাদেরকে প্রথমেই ইমেজের ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে সাইজটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে লিখে দিতেও পারেন অথবা এখানে ক্লিক করে এখানে অনেক ধরনের সাইজ রয়েছে, এখান থেকে আপনি যে কোনো সাইজ নিতে পারেন। তো আমি ইউটিউব থাম্বনেলটাই নিলাম, তারপর সিলেক্ট করলাম। অথবা আপনারা সাইজ না চেঞ্জ করলেও হবে, সমস্যা নেই। এরপর আপনাদেরকে যেতে হবে এখান থেকে এই যে এখানে নিচের দিকে এই যে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে আপনি কাট করতে পারবেন, এটা যতটুকু প্রয়োজন হবে ততটুকু কাট করে এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। এরপর এই টেক্সটটা থাকবে। এবার আপনারা এতে ক্লিক করবেন, নিচের দিকে এ এখানে ক্লিক করে এই যে এডিট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদেরকে আপনার নামটি লিখে দিতে হবে। তো এখান থেকে আপনি যে নামটি লিখতে চান সেই নামটি লিখে দেবেন। তো এখানে আমার নামটাই লিখছি, আমি মমিন নামটি আমি লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটি লিখে দিলাম, এরপর ওকে করে দিলাম। এরপর এটাকে টেনে এভাবে বড় করে এই জায়গায় লাগিয়ে দেবেন। এরপর আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে ফন্টে, এই যে ফন্ট, এই ফন্টে ক্লিক করে এখানে মাই ফন্টে আসতে হবে। মাই ফন্টে এসে এখান থেকে ফন্টটিকে চেঞ্জ করে নিতে হবে। তো এই ফন্টগুলো আপনার থাকবে না, এখানে কোনো ফন্টই আপনি যখন নিউ অ্যাপটি ইনস্টল করবেন এই মাই ফন্টে কোনো ফন্টই থাকবে না। এই ফন্টগুলোকে আপনাকে ইনস্টল করতে হবে। আর এই ফন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে ইনস্টল করে নেবেন। তো আপনারা যদি না জেনে থাকেন যে পিক্সেল অ্যাপে কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়, তো তাহলে আমি এর আগে ভিডিও বানিয়েছি কীভাবে ফন্ট ডাউনলোড করে এই পিক্সেল অ্যাপে ইনস্টল করতে হয়, সমস্ত বিষয়টি এর আগের ভিডিওতে দেখানো আছে। তো আপনি সেই ভিডিওটি দেখে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি এই ভিডিওতে দেখিয়ে ভিডিওটি লম্বা করতে চাইছি না, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা এই ফন্টগুলো কীভাবে ইনস্টল করতে হয় জানতে পারবেন। এরপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন, এরপর এখানে ওকে করে দেবেন। তাহলে দেখেন এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে ভালো করে এটাকে সাইজ তো করে নেবেন। এরপর আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে কালারের কাছে, কই কালার সরি এই যে এই দিকেই আছে। তো এই যে কালারের পাশে এই যে এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে টেক্সটের কালারের জন্য। তো এই যে ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। এক কথায় এই ডিজাইনগুলো করতে যা কিছুর প্রয়োজন হবে সব কিছুর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ওকে। এরপর এখান থেকে রাইট, তাহলে দেখেন এখানে কিন্তু টেক্সটের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনারা চাইলে আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আর কিছু করছি না, এখানে রাইট করে দিলাম। এরপর আপনাদেরকে এখানে সাইডের দিকে চলে আসতে হবে। এবার যদি আপনারা স্টক দিতে চান বর্ডারের মতো সেগুলো আপনি দিতে পারেন। এই যে কালো হয়ে হালকা হয়ে গেল আর কি, তো আমি এটা হালকা করে দিয়ে দিলাম। এরপর আপনারা যদি চান 3D করতে, 3D করার ক্ষেত্রে এখানে 3D রয়েছে, তার আগে আপনারা এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন। তাহলে দেখবেন একটু নিচের দিকে একটু হালকা 3D হয়ে যাবে। এরপর এটাকে রাইট করে দেবেন। এরপর এই যে 3Dতে এসে আপনারা যদি চান 3D করতে 3Dটা এনেবেল করে দেবেন। এরপর এগুলোকে বাড়ানো কমানো করবেন, তাহলে 3D হবে। এই যে দেখেন হালকা 3D হচ্ছে। এখানে অনেক রকম আছে, যে সাইডে আপনি 3D করতে চান সেই দিকেই করতে পারেন। এই যে দেখেন ওঠানো বাড়ানো, এভাবে আপনার এখান থেকে সুন্দরভাবে এটাকে 3D করে নেবেন। তো আমি এখানে 3Dটা খুব একটা করছি না, মোটামুটির ওপর রেখে দিলাম। এরপর এটাকে রাইট করে দিলাম। এরপর যদি আপনার এখানে কিছু PNG অ্যাড করতে চান তাহলে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারি, এরপর আপনারা এখান থেকে পিএনজি নিয়ে নেবেন। তো এই পিএনজিগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এরপর এবার এটাকে ছোট করে যেখানে খুশি আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো গাইজ এভাবে আপনার নামের ডিজাইনটা যখন হয়ে যাবে তো সেভ করার জন্য ওপরের দিকে সেভ আইকনে ক্লিক করে সেভ ইমেজ এখানে ক্লিক করলে আপনার এই তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ ভিডিও ডিসক্রিপশনে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক 2-1টা পাবেন। আর আপনাদের যদি আরও ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় থেকে ডাউনলোড করি এই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, তাহলে আপনারা নিজে থেকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন।